नमस्कार बंधुरा, आमार घरोया रान्ना बाटीते सबाई के स्वागत। आज आमी बानाबो एक जलखाबार। तो जे इनग्रेडियंट्सगुलो दिए आमी जलखाबारटा बानिएछी सेगुलो आमादेर रान्नाघरे सब समय प्राय थाके, जेमन मुड़ी, एछाड़ा सूजी, टक दई, आर निएछी पेंयाज, टमेटो, धनेपाता और काँचा लंका कुचोनो, और किछु गुड़ो मसला जेमन हलुद, लवण, गरम मसला, कसौरी मेथी और काश्मीरी लंकार गुड़ो। तो एबार आमी एकटा माझारी साइजेर बाटीते एक बाटी मुड़ी निये निलाम, निये सेटा एकटा बड़ो बाटीते ढेले निलाम। एबार एई मुड़ीटा आमाके एकटु जल दिए भेजाते हबे। तो आमी नर्माल टेम्पारेचारे जल निलाम। तो मुड़ी भिजते मात्र दू मिनिटो समय लागे ना, तो सेई मतो आमी जल दिए एटा भिजिए राखलाम। तो बंधुरा, सकाले जल खाबार बनानो एकटा खूब माने चिंतार विषय हो जाए, जे प्रतिदिन एक घेये रुटी तरकारी बा परोटा तरकारी एसब तो आमादेर खेते भालो लागे ना, एकटु चेंजेरो दरकार हय। तो सेई जन्य एई रेसिपिटा एकबार बानिये देखते पारेन, भालो लागबे आशा करि। तो एबार आमी सुजिटा नेब, एकटा बड़ो बाटी निये आमी एक कप सुजि निये निलाम। एबार एई सुजिटार संगे आमी टक दई मेशाबो। एक कप सुजि होले हाफ कप टक दई नेब। নিয়ে সুজি আর টক দইটা ভালো করে মিশিয়ে নেব। এখানে জল দেবার কোনো প্রয়োজন নেই, কারণ টক দইয়ের ময়েশ্চারেই সুজিটা আমার মাখা। তো আমি সুজিটার সঙ্গে দইটা ভালো করে মিশিয়ে নেব। খুব টেস্টি একটা জলখাবার, আর খুব মানে চটজলদি হয়ে যায়, একদম 10 মিনিটের মধ্যে জলখাবার রেডি হয়ে যাবে। সেই জন্য অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা। তো এবার আমি যে মুড়িটা ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে নিয়েছি, ছেঁকে নিয়েছি, এবার সেটা একটা বাটিতে ঢেলে নেব। সকালের বা বিকেলের জলখাবার, বাচ্চাদের টিফিন, যে কোনো সময় এই খাবারটা আমরা নিতে পারি, আর বাচ্চারা তো খুবই ভালো খাবে, বড়দেরও ভালো লাগবে। আর মুড়ি নিলাম মিক্সিতে, আমি ভেজানো যে জল ঝরিয়ে রাখা মুড়িটা ছিল সেটা আমি নিয়ে নিলাম, পুরোটাই মিক্সিতে নিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি ওই টক দই আর যে সুজিটা আমি মিশিয়ে নিয়েছি সেইটা আমি মুড়ির সঙ্গে মিক্সিতে একসঙ্গে নিয়ে নেব। গ্রাইন্ডারে একবার ঘুরিয়ে নিতে হবে। তো এতে দেখুন কীরকম সুন্দর করে মাখা হয়ে গেছে। তো এটা আমি গ্রাইন্ডারে একবার নিয়ে নিচ্ছি, পুরোটাই নিয়ে নেব। একবার অন্তত ট্রাই করবেন, আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এবং সকালের সময় অনেকটা বাজবে জলখাবারের জন্য, রুটি বা পরোটা, লুচি, বেলে, কড়া অনেকটা সময় সাপেক্ষ হয়ে যায়। এই জলখাবারটা খুবই কম সময়ে হবে এবং খেতে ভীষণ ভালো। এবার আমি নিয়ে নিলাম পুরোটা, এখানে সামান্য জল দিয়ে আমি মিক্সিটা একবার ঘুরিয়ে নেব। এখানে অল্প জল দেবেন, কারণ পরে ব্যাটারটা আমি জল বুঝে আমরা ওটা নেব, মিশিয়ে নেব। তো আমার হয়ে গেছে। এবারে আমি কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ আর ধনেপাতা কুচোনোটা দিয়ে দেবো, আর সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব, যেমন লবণ, হলুদ, গরম মশলা আর কাসৌরি মেথি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল, ওটা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি রঙের জন্য দিয়েছি, দেখতে সুন্দর লাগে, একটা কালারফুল লাগবে। এছাড়া আপনারা এখানে ক্যাপসিকাম কুচোনোও দিয়ে দিতে পারেন, আমার কাছে নেই বলে আমি আজকে দিইনি। তো এইভাবে ব্যাটারটা দেখছি একটু ভারী হয়েছে, তো সেই জন্য আমাকে আরেকটু এখানে জল দিতে হবে। তো বেশি জল দেব না, কারণ বেশি জল দিলে ওটা একদম পাতলা হয়ে যাবে, পাতলা হয়ে গেলে ওটা বানানো মুশকিল, ছড়িয়ে যায় বানাতে গেলে। তো মোটামুটি ব্যাটারটা জল দিয়ে এরকম হয়েছে। এবারে আমি এখানে একটা জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে ইনো। প্যাকেটের ইনো যেরকম বাজারে পাওয়া যায় ওরকম নিয়ে এসেছি। এবার একটা এক চামচ মানে টিস্পুনের চার ভাগের এক ভাগ আমি ইনো নিলাম। এবার ব্যাটারটার মধ্যে ঢেলে দেব আর সামান্য জল দেব। জল দিলে ওটা একটা গাঁজা মতো হয়ে যাবে। এবার আমি এটাকে পুরো ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নেব। আর বন্ধুরা, ব্যাটারটায় আমি ইনো মেশানোর পর কিন্তু আর ওটা বেশিক্ষণ রাখব না, এবার ভেজে নেব। তো আমি তাওয়াটা গরম করে নিয়েছি, এবার সামান্য তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে আমি তেলটা ছড়িয়ে নিলাম ভালো করে, সারাটা তাওয়াতে আমি ছড়িয়ে নিলাম। এবারে ওই হাতাতে তুলে নিয়ে এক হাতা করে আমি ওই তেলে তাওয়ার মধ্যে দেব, আর হাতার পেছন দিয়ে ভালো করে ছড়িয়ে একটা গোলাকার শেপ দিয়ে নেব।
তো বন্ধুরা আমার এই রেসিপিটা একবার করে ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে আমার এই ভিডিওতে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো, আর ভিডিওটা একটা লাইক করে দেবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমার এক পিঠ হয়ে গেছে, এবার আমি উল্টে আর এক পিঠ করে নেব। দেখুন কেমন সুন্দর হয়েছে দেখতে, এবং খেতেও খুব সুন্দর, খুব ভালো, মানে নরম, খুব সুন্দর হবে খেতে। তো এবার আমার হয়ে গেছে, আমি এটা তুলে নেব। আমি প্লেটে আগের থেকেই সস নিয়ে নিয়ে রেডি করে রেখেছি, যাতে গরম গরম জলখাবারটা খাওয়া যায়। তো আমি নিয়ে নিলাম একটা প্লেটে। এভাবে আমি আরও যতগুলো প্রয়োজন আমি নিয়ে বানিয়ে নেব। তো বন্ধুরা আজকের মতো আমি আমার এই ভিডিওটা শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন অবশ্যই। আবার পরে কখনো কোনো ভালো খাবারের রেসিপি নিয়ে আমি আবার আসবো। তো নমস্কার।